মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির 284তম মাসিক সাহিত্য পাঠের আসরে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন অনুষ্ঠিত হয়ে গেল গতিশীল মাসিক স্বরচিত সাহিত্য চর্চা কেন্দ্র মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির 284তম মাসিক সাহিত্য পাঠের আসর। একাডেমির নিজস্ব গ্রন্থাগার ও লিটল ম্যাগাজিন সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে আয়োজিত আসরে এদিন রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়। এদিন জেলার বিভিন্ন প্রান্তের কবি, লেখক, আবৃত্তিকার, সঙ্গীত শিল্পীরা সঙ্গীত আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, গল্প পাঠ ও আলোচনার মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে স্মরণ করা হয়। একটু কায়দা করে ছবি তুলবেন। পূর্বালী মহাশয়, পূর্বালী মহাশয় আছে, কোনোদিন অসুবিধা নিতে পারছি। সুনীল কুমার, পূর্বালী মহাশয় রক্ত জমাটি শিকল পূজার ভাষা নিবেদী, ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় দিশানে। লুপ্ত করেছে ভুবন আমার দুঃস্বপনের তলে, তাই তো তোমায় শুধায় অশ্রু দবে, যাহারা তোমার বিষয়েছে পায়ও নিভাইয়াছে তবু আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেছেছ ভালো? রবীন্দ্রনাথকে অন্যদিকে নজরুল ইসলাম কি বলছেন? আমি সেই হারিয়ে যাওয়া ছোট্ট আমার প্রেম, সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছে বসে অন্ধকারে হয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপ খানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে তারাই ভরা চৈত্র মাসে। আজকে মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমি প্রতি বছর কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধা জানিয়ে তাদের জন্মজয়ন্তী পালন করে। সেই ঐতিহ্য মেনে এবছরও আমাদের যে একাডেমির লাইব্রেরি এবং লিটল ম্যাগাজিন সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র রয়েছে, সেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী পালিত হল। কারা কারা এসেছিলেন? এটা আমাদের আজকে যেহেতু কবি দুই কবির জন্মজয়ন্তী ছাড়াও আমাদের 284তম মাসিক সাহিত্য পাঠের আসরও ছিল। 1999 সালে প্রতিষ্ঠিত এই একাডেমি, সেই থেকেই প্রতি মাসের শেষ রবিবার এই সাহিত্য পাঠের আসর অনুষ্ঠান করে থাকে। সেই অনুষ্ঠানে আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি, গল্পকার, লেখক, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, আবৃত্তিকার, যারা আলোচক তারা এসেছিলেন, এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম সম্পর্কে খুব মূল্যবান মনোজ্ঞ তথ্য সমৃদ্ধ আলোচনা করেছেন কবি স্বপন দত্ত, আনিসুজ্জামান, আপনার বলরাম হালদার, প্রত্যুষ কুমার পাল, সুবীর কুমার ফুলমালি, কল্পনা দত্ত, রবীন্দ্র প্রকাশ সরকার, সুপ্রীতি বিশ্বাস থেকে আমাদের যারা বর্ষিয়ান ছিলেন তারা এখানে আলোচনা করেছেন। আপনার নাম? আমার নাম কুশল কুমার বাগচি, আমি মুর্শিদাবাদ জেলা কবিতা একাডেমির সম্পাদক। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান
টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। রেজিস্ট্রেশন নাম্বার 45/20/12/1975। টঙ্গী, আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প, স্যানিটারি ন্যাপকিন, হিসপা, এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে। সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত। সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। বাজার ছাড়া অনেক কম দামে এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন ডিজাইনের পোশাকের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমতলা সর্দার ব্রাদার্স পাইকারি কাপড়ের হাট। আমতলা ও পার্শ্ববর্তী এলাকার জনসাধারণের সুবিধার্থে এখন কৃষ্ণনগর, বেথুয়াডোহরি, চাকদা, শান্তিপুর, বেললাঙ্গা, ভগবানগোলা, জঙ্গিপুর, ডোমকল, করিমপুর ও হরিহরপাড়ার ব্যবসায়ীগণ আসছেন। কাপড় ছাড়াও এখানে পাবেন জুতো, সবজি, ফল ও বিভিন্ন ধরনের মশলা। হাটবর্ষে প্রতি শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত। আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর 70 29 92 61 60।